নমস্কার। পোন প্রথমতে আজি ভিডিওটো আরম্ভ করার আগতেই মই সমগ্র অসমবাসী রাইজক করজোরে বিনম্রতার নতশিরে মই সেবা আর কৃতজ্ঞতা যাচিছো যে ইমান অগাধ বিশ্বাস আপনার মূর প্রতি আর যেটু সাপোর্ট আপনার মই পাইছো আজির তারিখ মূর তাত প্রায় 2,500-3,000 মেসেজ আছে। এখার কথায় কই আমি আসু, এটা যেন সকলে লিখি আছে আমি আসু আসু দাদা। এই সাপোর্টটে মই আবেগিক মই দুঃখত হওয়া নাই, মই সুখত হয়েছো যে মোক আপনাদের এনেকে ভাল পায়। আর এই ভালপাওয়া পাই থাকিবলে মই আজীবন যেনেকে চলিছো তেনেকেই চলিম, আর আপনার চকুত যাতে সদায় সেই স্থান থাকে সেই ধরনের জিয়াম। গতি প্রথমতে আপনার মোট বহুত 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 অশেষ কৃতজ্ঞতা আর অশেষ মরম, আর কি কম মূল ভাষা নোহা হয়ে গেছে। রঘুপতির কথা আপনাদের গম পায়, 4-5 বছর লাগিল ছবি রিলিজ করতে, বহুত অসাধ্য সাধন করবল হয়েছে, বহুত যুঁজ দিবল হয়েছে আরম্ভণি দিনাখনের প্রায়, আর এই শেষের দিনও যখন আমি প্রিমিয়ার করবলে লৈছো সেইখিনি সময়তো বাধা। কিন্তু মই অলপমানো বিচলিত হওয়া নাই মোৰ পথৰপৰা, আৰু মই নহওঁ অসমবাসী ৰাইজৰ কাৰণে যিটো জিপাহ ফুল মই আগুৱাইছো শ্ৰী ৰঘুপতি, সেইপাহ আপোনালোকৰ ওচৰলৈ যাবই। দুদিন এদিন দেৰি হ'ব, এটা আইনী প্ৰক্ৰিয়াৰ কাৰণে মহামান্য আদালতৰ এটা ৰায় আমি মানি সন্মান সহকারে তাক গ্রহণ করছো, আর সেইভাবে আমি রয়ে দিছো। আর আমার বিশ্বাস আছে মহামান্য আদালতের ওসর যে আমি ন্যায় পাম। মই কেবল আপনার একটা কথাই কব বিচার যে আমি শুদ্ধ পথত আছো, মই শুদ্ধ পথত আসিলো আর আছো আর সদাই থাকিম। এইবিলাক সকল কথা পার হয়ে যাব, অতি শীঘ্রে রঘুপতি আপনার সম্মুখলে আহিব। আইনী মেয়েপেশর কথা মই বড় বিশেষ নজানো, কেবল এটাই কথা জানো যে আমি শুদ্ধ পথত আছো আর সিধা পথত আছো। মোর কর্মদক্ষতা, মোর কর্মর প্রতি স্পৃহা, মোর আত্মবিশ্বাস আর আপনার মরম, আপনার বিশ্বাস মোর সাহস, আপনার যি ধরনের মূর আছে। আজি মই দিনটো ফোনটো অফ করে থাকছো অন্য কারণে নহয়, মই আইনী প্রক্রিয়ার লগত জড়িত যি সকল অভিবক্তা আছে আমার লগত অধিবক্তা আছে তেওঁলোকৰ লগত মই কথা পাতি তেওঁলোকৰ লগত দিনটো প্রেসৰ লগতো কিবা কিবি কথা পাতিবলগীয়া হল, আর মোৰ বিভিন্ন ঘৰৰ মানুহ প্লাস বিভিন্ন দল সংগঠন তেওঁলোকে মোৰ লগত অনলাইন যোগে তেওঁলোকে জড়িত হৈ লাইভ তেওঁলোকে মোৰ পৰা বহুত কথা শুনিবলৈ চেষ্টা কৰিছে, বুজিবলৈ চেষ্টা কৰিছে। আৰু সঁচাকে মই আপোনালোকৰ ওচৰত কৃতজ্ঞ জনাইছো, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো, কাৰণ এই যে বিশ্বাস আপনার মূর প্রতি, এই যে সাহস আপনাদের মোক দিছে এইখানে সময়ত, এই 1,500-2,000-2,500 মানুষ মোক ফোন করে কেবল এটাই মেসেজ দিছে যে রবিদা আমি আছো আপনার, এই মূর কারণে সাংঘাতিক সাহস, আপনার মরম মূর থাকক। মানে আপনার কথা আর এই যে সঁহারি আপনাদের জানাইছে ইয়ার কারণে আজীবন মই আপনার ওর কৃতজ্ঞ হয়ে চলিম। আর এই মরম মূর উপর রাখক, মই আপনাদের কথা দিছো যে মই আপনাদের ভাল ছবি দিম, ভাল ছবি দিম। অল্প এটা হেৰি আহিছে মাজত, সেইটো মই আবেগিক মই চিন্তা করে কোৱা নাই, কিন্তু যে মোক কোনোবাই বাধা প্রদান করেছে, বাধা প্রদান করলে ঈশ্বর আছে, ঈশ্বরে মোক আগুয়া নিয়ে যাব। মই আবেগিক হয়েছো আপনাদের মরমটোতে, আসলে যে এনেকুৱা এটা মরম মূর প্রতি আছে, আর এই আশীর্বাদ যদি মূর উপর থাকে মই এনেকুৱা আর বহুত ভাল ভাল কাম দিম আপনাদের। আপনাদের কেবল দুদিনমান ধৈর্য ধরক, মহামান্য আদালতের ন্যায়ের উপর আমার বিশ্বাস আছে, এই প্রক্রিয়ার উপর আমার বিশ্বাস আছে, আমার এই সময়খিনি পার হয়ে যাব আর আমি আপনাদের ভাল ভাল ছবি উপহার দিম। মই আপনাদের কথা দিছো, আপনাদের রঘুপতি চাওক, মোক জনাওক কেনেকুৱা পালে, রঘুপতি আহিব আপনাদের মাজলে। কালি মানে মানুষের যি মন দেখিছো মই যোৱাকালিৰ পৰা এই এই কথাখান আমার লগত জড়িত হওয়ায়, মানুষবিলাকৰ যিটো কনসার্ন দেখিছো এই কনসার্নটোত মই আবেগিক হৈছো যে মই ইমান ইমান সৌভাগ্যবান যে এই ধরনের মরম মানে আপনাদের পাই থাকো। বড় বিশেষ দীঘলীয় নকরো, আর আদালতের উপর মোর বিশ্বাস আছে, ন্যায় ব্যবস্থার উপর মোর বিশ্বাস আছে,
আৰু আপোনালোক মোৰ শক্তি কিন্তু এটা কথা মই কওঁ যি প্ৰকাৰে নহওক ৰঘুপতি আপোনালোকৰ মাজলৈ আহিবই এয়া মোৰ শেষ বাধা আছিল বুলি মই বিশ্বাস কৰিছোঁ ঈশ্বৰে কিবা এটা ভাল ভাৱে কৰিছে মোৰ কাৰণে গতিকে এই শেষ বাধা নেওচি মই আপোনালোকৰ মাজলৈ ছবিগৃহলৈ মই ছবিখন লৈ আহিম আৰু পাৰ্যমানে যিমান দূৰ পাৰোঁ মই প্ৰায় জেগাত মই মেছেজ কৰিম মই হললৈ গৈ আপোনালোকৰ লগত ছবিখন চোৱাম বুলি প্ৰতিশ্ৰুতি দিছোঁ গতিকে আপোনালোকৰ মৰম আশীৰ্বাদ থাকক মোৰ আৰু মোৰ গোটেই টীমটোৰ প্ৰতি আমি শুদ্ধ পথত আছোঁ সৎ পথত আছোঁ আমি একো চিন্তা কৰা নাই আমাৰ আদালতৰ ওপৰত বিশ্বাস আছে আৰু আটাইতকৈ ডাঙৰ বিশ্বাস আপোনালোকৰ ওপৰত যে আপোনালোকে যিটো ছাপৰ্ট মোক দিছে এই ছাপৰ্টটো মই নাভাবোঁ এনেকুৱা ধৰণৰ ছাপৰ্ট অইন কোনোবাই পায় গতিকে মোৰ ওপৰত এইটো আপোনালোকৰ আশীৰ্বাদ আৰু আপোনালোকে মোৰ সাহস আপোনালোকে মোৰ চালিকা শক্তি আপোনালোকে মোৰ ইন্ধন মোৰ উৰ্জা আপোনালোক গতিকে এই মৰম ৰাখিব আৰু বিশ্বাস ৰাখক মোৰ ওপৰত মই সুন্দৰ ছবি দিম আপোনালোকক সুন্দৰ ছবি দিম আপোনালোকে সগৌৰৱে অসমীয়া বুলি গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব যে আমাৰ অসমীয়া মানুহে এনেকুৱা ছবি তৈয়াৰ কৰিব পাৰে আমাৰ অসমত এনেকুৱা ছবি নিৰ্মাণ হ'ব পাৰে য'ত বিশ্বৰ দৰবাৰত অসমীয়া ছবি জিলিকি উঠিব জয় চলচ্চিত্ৰ উদ্যোগ জয় শ্ৰী ৰঘুপতি আৰু আপোনালোক জনতা জনাৰ্দন মোৰ আশীৰ্বাদ আপোনালোকৰ আশীৰ্বাদ মোৰ ওপৰত সদায় যেন থাকে মই আপোনালোকক বঢ়িয়া ছবি দিম মই আপোনালোকক কথা দিলোঁ আপোনালোক অলপো হতাশ নহ'ব মই অলপো হতাশ হোৱা নাই মই আৱেগিক হৈছোঁ কেৱল আপোনালোকৰ মৰমৰ কাৰণে মৰম পালে আৱেগিক হৈ যাওঁ আগতেও কৈছোঁ মই যে এনেকুৱা বিশ্বাস এনেকুৱা মৰম থাকিলে আমাক আৰু একো নালাগে পৃথিৱীত আৰু এইটোৰ কাৰণে আজীৱন কাম কৰি যাম আপোনালোকে অলপমান ধৈৰ্য ধৰক মোৰ লগত মই জানো আপোনালোকে বহু আশা কৰি চিনেমা হললৈ গৈছিলে যিসকলে টিকট ক্ৰয় কৰিছে আপোনালোকে টিকটৰ মূল্য ঘূৰাই পাব দুদিনমান দেৰি হ'ব পাৰে কিন্তু আপোনালোকে পাব আৰু সেই টিকটৰ মূল্যৰে আপোনালোকে আকৌ এবাৰ টিকেট কাটি ৰঘুপতি চাব এই অসুবিধা যে আপোনালোকৰ হৈছে তাৰ বাবে মই ক্ষমা বিচাৰিছোঁ আপোনালোকৰ ওচৰত আৰু আশা কৰোঁ আপোনালোকে মৰম দিব ৰঘুপতিক মই আৰু ভাল ছবি আপোনালোকক দিম আৰু বিশেষ কথা নকওঁ এতিয়া এই আপোনালোকৰ এই আশীৰ্বাদ পাবৰ কাৰণে মই আজীৱন কষ্ট কৰিম ধন্যবাদ আজি মই প্ৰশ্নৰ উত্তৰ বৰ বিশেষকৈ নিদিওঁ কেৱল আপোনালোকৰ মৰমবোৰ পঢ়িম অলপ পিছত আৰু থেংক ইউ চ' মাছ